আজকে আমরা i10 গ্র্যান্ডের একটা ছোট রিভিউ করব। এই গাড়িটা মোটামুটি 3 মাস হলো আমার দিদি কিনেছেন আর অ্যারাউন্ড 1000 কিলোমিটার্স চলেছে, 933 কিলোমিটার্স এক্স্যাক্টলি। তো গাড়িটা কেমন পারফর্ম করছে, গাড়িটার কি কি ফিচার্স আছে সব কিছু আমি বলবো। তোমার তোমাকে আমি কিছু কোয়েশ্চেন করব তোমার নতুন গাড়ি নিয়ে। তো কতদিন হলো গাড়িটা? গাড়িটা অলমোস্ট 3 মাস হয়েছে। আচ্ছা, আর অন রোড কত পড়লো? অন রোড পড়েছে ওই অ্যারাউন্ড 650। আচ্ছা, আর আপাতত এখন অবধি তোমার কেমন লাগছে গাড়িটায় বসে বাকিদের নিয়ে ঘুরে, স্পেস টেস্ট? না, আমার তো ঠিকই লাগছে, স্পেস তো যথেষ্টই আছে, ফ্রন্টে এবং ব্যাক সিটেও বসতে পারে কমফোর্টেবল, লেগ স্পেস তো প্রচুর ভালোই আছে। অ্যাজ সাচ এটা আমার প্রথম গাড়ি, তো সেই কারণে এর আগে কোনো গাড়ির সঙ্গে আমি কম্প্যারিজনে যাচ্ছি না, বা যাচ্ছি না মানে ওইভাবে আমি অন্য গাড়ির সঙ্গে কম্পেয়ার কোনো দিন করিনি। তো এইটা কমফোর্টেবল লেগেছে আমার। হ্যাঁ, আর গাড়ির স্মুথ খুব গাড়ি। হ্যাঁ, আর 2 নম্বর হচ্ছে যে একটা গাড়িতে বসে গাড়ি চলছে একটা আওয়াজ পর্যন্ত পাওয়া যায় না। হ্যাঁ, মানে তুমি কি এটা ইঞ্জিনের সাইলেন্ট ইঞ্জিন বলছো নাকি? কথা বলছি, এবং গাড়ি খুবই স্মুথ, গাড়ি খুবই স্মুথ, গাড়ি যে চলছে একটু রাস্তায় এবড়োখেপড়ো হলেও, হ্যাঁ, ওইটুকু ইয়ে আছে যে যাতে মানে বেশ সুন্দর বেশ স্মুথভাবে গাড়ি চলে আর কি। আচ্ছা, তাহলে আমরা একটু তোমার গাড়িটা নিয়ে একটু যাব। হ্যাঁ, একটু ড্রাইভ করে একটু রিভিউ দেবো। আমি তো অনেকবারই চালিয়েছি। হ্যাঁ, আর আমার খুবই, আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। আর আজকে আরেকবার কিছুক্ষণ চালিয়ে একটু রিভিউ দিয়ে তারপরে আবার তোমাকে কিছু কোয়েশ্চেন করব। তো একটু গাড়িটা নিয়ে বেরোচ্ছি, বেরিয়ে পড়ি। ফার্স্ট ইমপ্রেশন আমার যা ছিল আজকেও তাই আছে, সেটা হচ্ছে গাড়িটা খুবই স্মুথ। আর আমার একখানা i20 আছে, নিউ ভার্সন যেটা, 2021 এডিশন। তো সেটার যে ইঞ্জিনটা 1.2 লিটার পেট্রোল, এটাতেও তাই 1.2 লিটার পেট্রোল। যেহেতু ওটা তো আপনার একটু বড় সাইজের গাড়ি, i10 গ্র্যান্ডের ওয়েট i20 থেকে কম, আর প্রবাবলি বিকজ অফ দ্যাট এটার পাওয়ার ডেলিভারিটা ইজ বেটার দেন i20। আর আমার এটা চালিয়ে বেশ রিল্যাক্সড লাগে, আর এটার মানে কন্ট্রোলটাও আমার একটু বেটার লাগে, এটার হাইটটা একটু বেশি, সেই দিক থেকে একটা হালকা এসইউভি ফিলও দেয়। তো দিস ইজ বেসিক্যালি আ ভেরি কমফোর্টেবল ফ্যামিলি কার। ফার্স্ট অফ অল আমি কিছু ফিচার্স বলবো এটার সম্পর্কে। এটা হচ্ছে গিয়ে i10 গ্র্যান্ড নিওস ম্যাগনা, তো আর পেট্রোল। এই গাড়িটার ড্যাশবোর্ডটা হচ্ছে এরকম, দুটো অ্যানালগ ডায়ালস আছে, একটাতে আরপিএম দেখায়, একটাতে স্পিড দেখায়, আপনারা এটা তো জানেনই। আর মাঝখানে একটা এমআইডি আছে, এই এমআইডিটা খুব ভালো ইনফরমেশন দেয়। যেমন এখানে দেখাচ্ছে যে এখন অবধি ডিস্টেন্স টু এমটি হচ্ছে 153 কিলোমিটার্স, টোটাল গাড়িটা 933 কিলোমিটার্স চলেছে। আমার সিট বেল্ট খোলা আছে বলে সিট বেল্টের ইন্ডিকেটার আর হ্যান্ড ব্রেক চালানো আছে বলে সেটা দেখাচ্ছে। তাছাড়া এখানে আপনার মাইলেজ দেখাচ্ছে 12 কিলোমিটার্স পার লিটার, আর এটা যদি আমি রিসেট করতে চাই আর কি। লাস্ট চলেছে হচ্ছে গিয়ে 1 ঘন্টা মানে 51 মিনিটস 13 সেকেন্ডসের জন্যে, আর শোরুম থেকে বেরোনোর পর একটা রিসেট মেরেছিলাম আমরা, তো এই 926.9 কিলোমিটার্স আফটার শোরুম চলেছে গাড়িটা। তো এইরকম ডিসপ্লে আপনারা এখানে পাবেন, আর এই সুইচটা দিয়েই আপনারা যদি রিসেট করতে চান সব ডেটা তাহলে রিসেট করতে পারেন। আমি এখন করছি না, বিকজ আমার দিদি জামাইবাবু হয়তো কিছু ডেটা এখান থেকে পরে ইউজ করতে চাইবে। নেক্সট আমি বলবো এই স্টিয়ারিং হুইলটা, এখানে আপনার ইনফোটেনমেন্ট সিস্টেমটার কন্ট্রোলসগুলো এখানে দেওয়া আছে, আপনারা এখান থেকে ভলিউম বাড়াতে পারেন, কমাতে পারেন, চ্যানেল চেঞ্জ করতে পারেন,
অডিও মানে মোড থেকে আপনারা ডিসাইড করতে পারেন যে ব্লুটুথে মোবাইল থেকে গান শুনবেন নাকি রেডিও শুনবেন নাকি পেন ড্রাইভের গান শুনবেন। এটা হচ্ছে মিউজিক সিস্টেমটা, এটাকে আমি অন করে আপনাদের দেখাবো। এই আমি স্টিয়ারিং হুইল থেকে ভলিউম কন্ট্রোল করলাম। তো এখানে দেখলেন, এখানে যদি আপনারা যান FM, AM এগুলো তো আছেই, তাছাড়াও ফোন কানেক্ট করতে পারেন আপনারা ব্লুটুথের থ্রু দিয়ে। অ্যান্ড ইউ ক্যান অলসো কানেক্ট ইউর মোবাইল অ্যান্ড কল রিসিভ কলস অ্যান্ড মেক কলস থ্রু দিস। এখানে একটা মাইক্রোফোন লাগানো আছে রুফে, তো কল এলে আপনারা যখন কথা বলছেন এটার থেকে আপনার ভয়েসটা ক্যাচ করবে, আর গাড়ির যে স্পিকারটা আছে সেটার থেকেই যে কথা বলছে আপনার সাথে তার আওয়াজটা আসবে। তাছাড়া ফোনে আপনি গান চালাতে তো পারবেনই, যেটা আমি বললাম। এখানে আরও অনেক ফাংশন আছে, এগুলোর সাউন্ড সেটিংস আমরা একটু দেখে নিই কী আছে। পজিশন মানে হচ্ছে গিয়ে আপনার চারটে স্পিকারের ফোকাস পয়েন্টটা কী হবে, আপনি সামনের দিকে চান কি পিছন দিকে চান, এখান থেকে আপনারা সেটা করতে পারেন। ফেডার ইউজ করবেন, ব্যালেন্স ইউজ করবেন, কোনটা চান, সেন্টারে চান কি না, এইগুলো সব আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এরকম করে এখানে অনেকগুলোই ফাংশন আছে। তাছাড়া এসির ফাংশন তো এখানে আছেই, সুন্দরভাবে ডায়ালগুলো এখানে দেওয়া আছে, এখান থেকে আপনারা কুলিং আর হিটিং কন্ট্রোল করতে পারেন। এসি এটা আপনার এয়ার সার্কুলেশনটা বাইরে থেকে নিচ্ছে না, ভেতরেই সার্কুলেট করাবে। এখানে একটা ডায়াল আছে যেটা থেকে আপনারা ফ্যানের স্পিড বাড়াতে কমাতে পারেন, আর এখান থেকে এয়ার ফ্লোটা কন্ট্রোল করতে পারেন। এখানে আপনার বাঁদিকে ওয়াইপার এবং তার পুরো অ্যাসেম্বলি আছে, অ্যান্ড ইট ওয়ার্কস ভেরি ওয়েল। এইগুলো বেসিক ফিচার্স, আর আমি এই ডিটেলসগুলো সম্পর্কে বেশি বলবো না, বিকজ এগুলো তো সব ইউটিউব ভিডিওতেই থাকে। আমার কিছু ফিডব্যাক আছে এই গাড়িটার সম্পর্কে। ফার্স্ট অফ অল আমি বলবো যে দ্য ডে ওয়েন উই গট দিস কার ডেলিভার্ড টিল টুডে, আমার এই গাড়িটা চালাতে খুব কমফোর্টেবল লাগে। মানে এটা যে ডাইমেনশন আছে ইজ অ্যাপ্রোপ্রিয়েট, ভেতরে অনেক জায়গা, আগের আই টেনের সাথে এটা কম্পেয়ার করা যাবে না। এবং এটার রোড গ্রিপটা ভালো, এটার ওয়েট ডিস্ট্রিবিউশনটা ভালো, আর সিট ফিটগুলো খুবই কমফোর্টেবল। আরেকটা জিনিস আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে গিয়ে এটার যে কালার, যে টোনটা আছে ভেতরে, অ্যাম্বিয়েন্সটা, মানে ভেতরে ঢুকেই ইউ গেট আ ভেরি কমফোর্টেবল ফিলিং যে একটা সুন্দর জায়গায় বসে আছি। আর তার সাথে আয়না অ্যান্ড এভরিথিং ওয়ার্কস ভেরি ওয়েল। ও আরেকটা জিনিস আমি বলতে চাইবো, সেটা হচ্ছে গিয়ে ম্যাগনা ভার্সনেই আপনারা এই দরজার এখানে কন্ট্রোলস আছে, যেটা থেকে ইন্টারনালি আপনারা আয়নাগুলোকে কন্ট্রোল করতে পারেন। ফর এক্সাম্পল এই আয়নাটা আমি এখান থেকে ইন্টারনালি এই যে অ্যাডজাস্ট করছি, ইলেকট্রনিক্যালি আপনারা এটাকে পুরো অ্যাডজাস্ট করতে পারেন, এই আয়নাটা ওই আয়নাটা। প্লাস তাছাড়া এখানে ডোর লক আনলকের বাটন তো আছেই, ওয়ান টাচ ড্রাইভার সাইড উইন্ডো ডাউন আর আপ হয়, আর বাকিগুলো যেরকম হয় আর কি, চারটি পাওয়ার উইন্ডো। আর এখানে একটা লক আছে, এটাকে যদি আপনারা ক্লিক করে দেন তাহলে সবকটা উইন্ডো লক হয়ে যাবে, পিছন থেকে কেউ ওটা খুলতে বের নামাতে পারবে না। তো এই ফিচার্স আপনারা যদি কনসিডার করেন তাহলে i10 গ্র্যান্ড নিওস ইজ আ কমপ্লিট কার। আপনাদের বেসিক যা যা রিকোয়ারমেন্ট থাকা উচিত একটা গাড়ির থেকে, মানে কমফর্ট অ্যান্ড টেকনোলজিক্যালি যে জিনিসগুলো হেল্প করে ফর আ প্রপার ড্রাইভ, সব কিছু আছে। স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোলস ফর অডিও, আপনার এখানে MID ইজ ওয়েল ইনফর্মড, কিপস ইউ ওয়েল ইনফর্মড, এসিটা ঠিকঠাক, একদম ভালো এসি হয়, পিছনে রিয়ার ভেন্ট আছে এসির, পিছনে একটা USB চার্জিং পয়েন্ট আছে। নাও ইফ ইউ গো ফর দ্য স্পোর্টস ভেরিয়েন্ট, আগেন ওটাতে ফিচার্স আরও বেশি থাকবে, যত আপনি স্পেন্ড করবেন তত ফিচার্স বাড়বে, সেটা তো ইজ ভেরি ন্যাচারাল। বাট ইফ ইউ আর লুকিং ফর আ গুড নাইস কার উইচ উইল লাস্ট ইউ ফর আ লং টাইম, তাহলে দিস ইজ আই থিঙ্ক দিস ইজ আ ভেরি গুড অপশন। দ্য নেক্সট বিগ কোয়েশ্চেন অন দ্য লিস্ট হচ্ছে গিয়ে গাড়িটা মাইলেজ কত দিচ্ছে। তো অ্যাট দ্য ভেরি বিগিনিং আমরা যখন শোরুম থেকে বেরিয়েছিলাম, দ্য ফার্স্ট কাপল অফ 100 কিলোমিটার্স আমরা দেখেছিলাম 12-13 দিচ্ছিল,
বাট অ্যাট দিস পয়েন্ট অফ টাইম আপনি যদি একদম কলকাতায় ট্রাফিকের মধ্যে চালান তাহলে 12-13 তো আরামসে দিচ্ছেই, আর হাইওয়েতে এটা 18 এরকম দিয়েছে, একটা সার্ভিসিং হয়েছে এখন অবধি, 18-19 হাইওয়েতে দিচ্ছে। সো দের ইজ এ কনসেপ্ট যে ফার্স্ট সার্ভিসের পর মাইলেজটা বাড়ে, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, বাট ইউ আর হোপিং যে মাইলেজটা আরও বাড়বে, বিকজ অনেকেই বলেছে যে এটা 22-23 কিলোমিটার্স পার লিটারও দিচ্ছে। আমি অতটা এক্সপেকটেশন রাখতে চাই না, বাট আই থিঙ্ক ইট শুড ডু অ্যারাউন্ড 18-19 কিলোমিটার্স পার লিটার উইথ এসি, উইচ ইজ রিয়েলি গুড অন আ হাইওয়ে। আর সিটিতে যদি 13-14 দেয় ইন ট্রাফিক, আই থিঙ্ক দিস কার ইজ গুড এনাফ। তো এই গাড়িটার এই যে কালারটা আছে এটা হচ্ছে গিয়ে অ্যাকোয়া টিল কালার, আর এটা সব থেকে পপুলার কালার আইটেন গ্র্যান্ড নিওসের। তো আইটেন গ্র্যান্ড নিওসের ম্যাগনা ভার্সনে আপনারা হ্যালোজেন ল্যাম্প দেখতে পাবেন, তার সাথে পার্কিং লাইটস আছে। আর এইখানে যেটা সিগনেচার স্টাইল অফ দ্য নিওস, এটা হচ্ছে দুটো বুমেরাং লাইটস আছে। আর এখানে ফগ ল্যাম্প লাগানোর ব্যবস্থা আছে, বাট দ্য ফগ ল্যাম্পস আর নট প্রোভাইডেড ইন দ্য ম্যাগনা ভার্সন, স্পোর্টস থেকে আপনারা পাবেন। আর স্পোর্টসে এখানে একটা গার্নিশিং পাবেন ক্রোমের, বাট আমার এই সেট আপটাও খুব ভাল লাগে, মানে কালারটার সাথে আমার মনে হয় ব্ল্যাক গ্রিল গোজ ভেরি ওয়েল। এখানে ইন্ডিকেটরগুলো বডি মাউন্টেড, রিয়ার ভিউ মিররের উপরে মাউন্টেড না। আর হুইলসগুলো হচ্ছে 14-inch হুইলস, অ্যালয় হুইল না, হুইল ক্যাপ লাগানো আছে। আর পিছনের ডিজাইনটা হচ্ছে এরকম, তো ম্যাগনাতে আপনারা নর্মাল অ্যান্টেনা পাবেন, অ্যান্ড দিস ওয়ার্কস রিয়েলি ওয়েল। যদি স্টাইলিংয়ের ব্যাপার বলেন তাহলে স্পোর্টসে আপনারা শার্ক ফিন অ্যান্টেনা পেতে পারেন, ইফ ইউ প্রেফার দ্যাট জাস্ট ফর দ্য লুকস দেন অফকোর্স দ্যাট লুকস বেটার, বাট আমার মনে হয় এই অ্যান্টেনাটাও পারফর্মস রিয়েলি ওয়েল। এটা হচ্ছে পিছন থেকে লুকটা এই গাড়ির, অ্যান্ড গাড়িটা খুব নোংরা হয়েছে কারণ আমরা প্রচুর ড্রাইভিং করছিলাম। বুটটাতে প্রচুর স্পেস আছে, অ্যান্ড ইট কামস উইথ এ রিয়ার পার্সেল ট্রে, তো আপনাকে কিছু ফিট করতে হচ্ছে না এগুলো, দিজ আর অল ফ্যাক্টরি ফিটেড। তাছাড়া স্টেপনি ফেপনি যেরকম থাকে সেরকম আছে, অ্যান্ড দের ইজ অ্যাম্পল স্পেস ইনসাইড দ্য বুট। এখানে একটা হাই মাউন্টেড লাইট আছে, ব্রেক মারলে এগুলো জ্বলে। ফাইনালি আমি বলবো যে ইফ ইউ আর লুকিং ফর আ গুড অলরাউন্ড ফ্যামিলি কার, একটা হ্যাচব্যাক যেটা আপনি বাজেটে অনেক ফিচার্স পাবেন, ফিচার্স দ্যাট উইল মেক ইট আ কমপ্লিট কার, তাহলে আইটেন গ্র্যান্ড নিওস এর ম্যাগনা ভার্সনটা যেটা আমরা বসে আছি যেটাতে ইজ গুড এনাফ। মানে এরপরে আপনার যদি আরও ফিচার্স দরকার হয়, যেমন একটা টাচ স্ক্রিন ইনফো সিস্টেম, স্টিয়ারিং হুইল মাউন্টেড আরও কিছু কন্ট্রোলস, বা শার্ক ফিন অ্যান্টেনা, বাইরে ক্রোম গার্নিশিং, তাহলে অবভিয়াসলি ইউ ক্যান গো ফর দ্য নেক্সট ভার্সন স্পোর্টস। অ্যান্ড দেন দেয়ার ইজ অ্যাস্টা, অ্যাস্টা অপশনাল, ডুয়াল টোন এটসেট্রা, তো ওগুলো তো চয়েসের উপরে ডিপেন্ড করে হোয়াট মোর ইউ ওয়ান্ট, বাট এই গাড়িটা কিনলে ইউ উইল গেট এভরিথিং দ্যাট ইউ ওয়ান্ট। আপনি ফোন ব্লুটুথে কানেক্ট করতে পারছেন, কলস নিতে পারছেন। অ্যান্ড রিগার্ডিং কালার, আমি আমার i20 ভিডিওটাতেও বলেছি, এটাতেও বলবো যে আমরা i20 কিনেছিলাম লালটা, ফায়ারি রেড কালারটা, বিকজ ওটা আমাদের খুব পছন্দ হয়েছিল। আর এটাও অ্যাকোয়া টিল কালার, দিস কালার অলসো লুকস অ্যামেজিং, বাট অ্যাকোয়া টিল কালার হোক কি রেড হোক কি গ্রে হোক, এনি কালার দ্যাট ইজ ডার্ক অ্যান্ড গ্লসি উইল প্রবাবলি অ্যাট্রাক্ট মোর ডাস্ট। মানে আপনাকে উইকলি 2-3 দিন মিনিমাম গাড়ি পরিষ্কার করতে হবে, কারণ ডাস্ট এত তাড়াতাড়ি এটার মধ্যে ভিজিবল হয়ে যায় যে ইউ উইল ফিল যে গাড়িটা অনেক নোংরা হয়ে আছে। যেখানে সেটা হোয়াইট বা সিলভার যদি হয় তাহলে অতটা আপনার চোখে পড়বে না। সারপ্রাইজিংলি সবাই বলে সাদা গাড়ি তাড়াতাড়ি নোংরা হয়, বাট আমার এর আগে একখানা হোয়াইট পোলো ছিল, সেটা আমি প্রায় 7 ইয়ার্স ইউজ করেছি, আর সেটা হোয়াইট ছিল, সেটাতে আমার কখনো ওরকম হয়নি যে গাড়িটা প্রচণ্ড নোংরা লাগছে। অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমি বলবো ইউ শুড গো উইথ ইউর হার্ট, যেটা আপনার মনে হয় আমার ভালো লাগছে সেটাই আমি কিনবো।
এইটা নিয়েই আপনারা ডিসিশনটা নেবেন, দ্যাট ইজ হাউ আই ফিল। সো আই থিঙ্ক দিস ইজ আ রিয়েলি গুড কার অ্যাগেন অ্যান্ড আই উড ডেফিনেটলি রেকমেন্ড ইট। আমরা তো গাড়ি নিয়ে ঘুরে এলাম আর আমরা আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছি ভিডিওতে। তো আমি এবার তোমাকে লাস্ট কয়েকটা কোয়েশ্চেন করব, হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল যা মাইলেজ পাচ্ছ, হ্যাঁ, আর এসি, হ্যাঁ, আর ভেতরের স্পেস, বাকি যারা তোমার গাড়িতে বসছে বা ড্রাইভারকে নিয়ে যখন ঘুরতে যাচ্ছ, হ্যাঁ, তাদের কি ফিডব্যাক, আর তুমি ফাইনালি যদি কারুকে তোমাকে বলতে হয় যে এই গাড়িটা কিনবে কি কিনবে না, সেই সময় তোমার কি বক্তব্য থাকবে একটু জানো দর্শকদের। আমি গাড়িটা যে 3 মাস কিনেছি তার মধ্যে আমি 3-4 জন ড্রাইভার আমার গাড়িটা হ্যান্ডেল করেছে বা চালিয়েছে, হ্যাঁ, তো তাতে কী হয়েছে, তাদেরকে প্রত্যেকের কাছ থেকে আমি ফিডব্যাক নেওয়ার চেষ্টা করেছি, তারা প্রত্যেকেই বলেছে গাড়িটা খুবই অপূর্ব, হ্যাঁ, গাড়িটার মানে স্পেস এত সুন্দর, গাড়িটা এত স্মুথ, এত ভালো চলে, হ্যাঁ, এবং মানে সব কিছু গাড়ির এত ঠিকঠাক লেগেছে তাদের। তো আমি নিজে কোনো দিন অন্য গাড়ির সাথে কম্প্যারিজন করিনি, বাট তাদের কাছ থেকে যে ফিডব্যাক পেয়েছি সেটা সত্যিই খুবই ভালো। এবং এয়ার কন্ডিশনার খুবই মানে গাড়ি চলার 10 মিনিটের মধ্যেই গাড়ি পুরো ঠান্ডা হয়ে যায়। 2 নম্বর হচ্ছে যে স্পেস তো ভালো আগেই বললাম, আর মাইলেজও আমি এখন যা দেখতে পাচ্ছি মানে পুরো কমপ্লিটলি ওইভাবে চেক করা হয়নি, কিন্তু যে পরিমাণে তেল ভরা হয় এবং তার এগেনস্টে যে দেখায় যে কত কিলোমিটার রান করবে গাড়িটা, হ্যাঁ, তাতে একটা মোটামুটি ফিগার পাওয়া যায়। তাতে আমি দেখছি যে অ্যারাউন্ড 13-14 সিটিতে দেয়। আর ফাইনালি আমি তোমাকে জিজ্ঞেস করবো যে তুমি ম্যাগনা কেন নিলে, স্পোর্টস কি নিয়ে নেওয়ার ইচ্ছে ছিল, আর তুমি ম্যাগনা নিয়ে কি খুশি নাকি তোমার মনে হয় যে স্পোর্টসটা নিলে বেটার হতো? দেখ, আমার এই ম্যাগনাতে বসে এবং এর যা ফিচার্স আছে না, এটা আমাকে দেখে মনে হয় এটা কমপ্লিট ফ্যামিলি কার, নর্মাল ফিচার্স, মিনিমাম যে ফিচার্স মানুষের দরকার, যে ইনফরমেশনগুলো দরকার সবই এতে আছে, হ্যাঁ। তো আমি ওই জন্য স্পোর্টসের ক্ষেত্রে আমি খবর নিয়েছিলাম, স্পোর্টস উইল টেক অ্যারাউন্ড 75,000 মোর, হ্যাঁ, তাতে যে 3-4 ফিচার্স এক্সট্রা আছে না, সেই 3-4 ফিচার্স আমার মনে হচ্ছে এটা না হলেও চলে। আজকের দিনে তো গাড়ি নেওয়াটা এটা আর লাক্সারি নেই, এটা এখন নেসেসিটি হয়ে গেছে। তো সেক্ষেত্রে মিনিমাম কমফোর্টটুকু থাকা দরকার, হ্যাঁ, তো মাইলেজ ঠিকঠাক থাকা দরকার, বা ঠিক আছে একটা বড় ট্যুর করে এলেও কোনো গাড়িতে কোনো প্রবলেম ইনিশিয়ালি হবে না, এই জিনিসগুলোকে মাথায় রাখলে পরে আমার মনে হয় ম্যাগনাতে গেলে পরে তোমার পয়সাও অনেক 75,000 টাকা কম পড়ে, দ্যাট ইজ গুড এনাফ মানি, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমি বলবো যে ম্যাগনা ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ টুটুলদা, অনেক ভালো রিভিউ করার জন্য। তো তুই গাড়িটা অনেকবার চালিয়েছিস, তুই অনেক ভালো বুঝবি, তোর পারসেপশন অনেক বেশি, তুই এর আগে প্রচুর গাড়ি কিনেছিস, প্রচুর গাড়ি চালিয়েছিস, হ্যাঁ। আর আপনারা ওর যে ইউটিউব চ্যানেলে আপনারা সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, হ্যাঁ, অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আপনারা আগে অনেক কিছু দেখতে পাবেন ওখান থেকে।